প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই নানা লোককাহিনী প্রচলিত থাকে, সেই সাথে থাকে কিছু রহস্য। এ থেকে বাদ যায়নি লালবাগ কেল্লা। ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক দুর্গগুলোর একটি। এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যকলার অন্যতম বড় এক নিদর্শন। এর সুদীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে রহস্য। লালবাগের দুর্গ বা কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হল এর রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লার এই গোপন সুড়ঙ্গটিতে প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তবু এই সুড়ঙ্গ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। লোকমুখে প্রচলিত এ সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না, তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে, লোককথা অনুযায়ী যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। স্থাপত্যবিদদের মতে এ পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ মনে করেন এটি একটি জলাধারের মুখ, এর ভেতরে একটি বড় চৌবাচ্চা রয়েছে। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। যেহেতু সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে। এ কারণেই সুড়ঙ্গ পথটি ঢাকার আদিবাসিন্দাদের কাছে এখনও রহস্যময়। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুড়ঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুড়ঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেয়া আছে। পর্যটকরা বেড়াতে গেলে এই সুড়ঙ্গের গল্প অনেকেই শোনেন। বলা হয় এখান দিয়ে নাকি সুড়ঙ্গ পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটি যুদ্ধকালীন বা বিপদের মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাবার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। ভারতের সব দুর্গেই এরকম সুড়ঙ্গের ব্যবহার দেখা যায়। সাধারণত নদীর ধারের দুর্গের নকশায় সুড়ঙ্গটি তৈরির কৌশল ছিল, যেন তাড়াতাড়ি দুর্গ থেকে বের হয়ে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায় লালবাগ দুর্গের এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও শেষ হবার নয়। তবে এই রহস্যময় সুড়ঙ্গে কোনো মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। এর কারণ সুড়ঙ্গের ভেতর এতই অন্ধকার যে সঙ্গে থাকা আলোতেও সামনে খুব বেশি দেখার উপায় নেই। প্রায় সময় শোনা যায় একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটিও আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল, তখন শিকল এলেও কুকুরগুলো ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করে কোনো প্রাণীর পক্ষেই আর ফিরে আসা সম্ভব নয়। লোকমুখে শোনা যায় ওই সুড়ঙ্গ দিয়ে পাশেই বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়েই নৌকায় উঠে যাওয়া যেত জিঞ্জিরা প্রাসাদে। আবার নদীর বাতাস অনুভবের জন্য ওই সময় সেনাপতিরা এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। তবে এসব কথাকে শুধুই কল্পকাহিনী বলে দাবি করেছে লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়, কারণ এসব কথার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন তাদের পরাজয়ের কাছাকাছি, তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেয়াল পেরিয়ে পালিয়ে যেতেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকায় সুবেদারদের স্থায়ী প্রাসাদ দুর্গ তৈরি করার উদ্যোগ নেন। অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে এর নির্মাণ কাজ শুরু করেন তিনি। দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গবাদ। কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়েস্তা খান। শায়েস্তা খাঁর মেয়ে পরিবেবীর সঙ্গে শাহজাদা আজম শাহর বিয়ে ঠিক ছিল। আজম শাহ হবু শ্বশুরকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরিবেবীর আকস্মিক জীবনাবসান হয়। এ ঘটনাকে অশুভ মনে করে দুর্গের প্রায় 12% সম্পন্ন করেই নির্মাণ কাজ বন্ধ করে দেন শায়েস্তা খাঁ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পরে দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে 1844 সালে অঞ্চলটি আওরঙ্গবাদকে প্রতিস্থাপন করে লালবাগ নামে পরিচিতি লাভ করে।